ভগিনী নিবেদিতার 154তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যারাকপুর ভগিনী নিবেদিতা সরণিতে মাল্যদান করা হল তার মূর্তিতে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 2017 সালে ব্যারাকপুর ভগিনী নিবেদিতা সরণিতে ভগিনী নিবেদিতার একটি মূর্তি স্থাপন করা হয় তৎকালীন ব্যারাকপুর পৌরসভার 8নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পৌর পরিষদ সদস্য শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। সেই স্থানে প্রতিবছর ভগিনী নিবেদিতার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তার মূর্তিতে মাল্যদান করে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। চলতি বছর স্বল্প সংখ্যক মানুষ নিয়ে ব্যারাকপুর পৌরসভার উপপৌর প্রশাসক শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায় পালন করলেন ভগিনী নিবেদিতার 154তম জন্মবার্ষিকী। তার মূর্তিতে মাল্যদান করে এদিন কর্মসূচি পালন করা, বর্তমান পরিস্থিতির কারণে কোনোরকম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছাড়াই দিনটি উদযাপন করা হয় বলে জানান ব্যারাকপুর পৌরসভার উপপৌর প্রশাসক শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়। দেখুন, 154তম জন্মদিন আজকে ভগিনী নিবেদিতার, এবং এই রাস্তাটা ব্যারাকপুরের মধ্যে আমি যে ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম এই রাস্তাটার নামই ভগিনী নিবেদিতা সরণী, এবং আমার 5 বছরের কাউন্সিলরের সময়ে যা কাজ করেছে তার মধ্যে অন্যতম অত্যন্ত গর্বের কাজ আমি বলতে পারি। কারণ এই রাস্তাটার মধ্যে সবসময় ভ্যাট পড়ে থাকতো, এই জায়গাটা দিয়ে যারা যেত অর্ধেক রাস্তা থাকতো ভ্যাট, ময়লা নোংরা, এবং অর্ধেক রাস্তা দিয়ে লোকে যেত একটা তিন মাথার মোড়। আমি কাউন্সিলর হওয়ার পরে এখানে একটা ভগিনী নিবেদিতার মূর্তি বসিয়েছিলাম, কারণ রাস্তার নামটাও ভগিনী নিবেদিতা, তাকে স্মরণ করে। এবং আজ তার জন্মদিন, প্রত্যেক বছরই তার জন্ম মৃত্যু দিবসে আমরা মালা পড়াই, আজকেও সেটা পড়ালাম। ভেবে প্রত্যেকবার একটু মিষ্টি খাওয়ানো বা একটু জমায়েত করি, এইবার আর করোনা পরিস্থিতিতে ওই ধরনের কিছুই করা হয়নি, শুধু তার মূর্তিটাকে সুন্দর করে পরিষ্কার করে মালা পরিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে গেলাম। ভীষণ ঘিরে পেয়েছে। হ্যাঁ সত্যি, কোথায় যাওয়া যায় বলতো? ওয়েস্ট উইং। আরে ব্যারাকপুরের ওয়েস্ট উইং রেস্টুরেন্ট গিয়ে দেখ একবার। হ্যাঁ চল চল চল। একমাত্র রেস্টুরেন্ট যার টানে বারবার আসি, এখানে সব রকম আইটেম, দারুণ ডিলিশিয়াস। Hello restaurant, money waste win, waste win, every weekend with family and friends.